নানান ওষুধ ব্যবহার করি, ভিটামিন দিচ্ছি, ক্যালসিয়াম দিচ্ছি, তারপরও আমার পাখি ব্রিড হচ্ছে না। কেন হচ্ছে না? ব্রিডিংয়ের জন্য আসলে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস, প্রজনন যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ার জন্য পাখির ভিতর কিছু হরমোন কাজ করে, স্পেসিফিক কিছু হরমোন কাজ করে। এই হরমোনটা তখনই অ্যাক্টিভ হয় যখন পাখি আলো আপনার 12 থেকে 14 ঘন্টা পায়। ইউজুয়ালি সাধারণত দেখা যায় যে আমরা পাখির ঘরে ম্যাক্সিমাম মানুষ 8 থেকে 10 ঘন্টা পর্যন্ত আলো দেই। এটা সাধারণ সাধারণ সময়ের জন্য, নর্মাল সিজনের জন্য ঠিক আছে, কিন্তু পাখি যখন ব্রিডিংয়ে যাবে তার 12 থেকে 14 ঘন্টা আলো দরকার। এই আলোটা আপনি সূর্যের আলো থেকেও দিতে পারেন, আপনার ইনডোরে আপনি একটা রুমের মধ্যে আবদ্ধ করে পাখি পালন করছেন, সেখানে আপনার সূর্যের আলো আসে না, তখন কি করতে হবে, তাকে ইলেকট্রনিক লাইটের মাধ্যমে আপনি আলো দিবেন, 12 থেকে 14 ঘন্টা আলো দিবেন। এর সাথে তার বডিতে যে ডিম যে পারবে সে, তার জন্য ক্যালসিয়াম দরকার। শুধু ক্যালসিয়াম যখন আমরা পাখিকে দেই, এই ক্যালসিয়াম কোনো কাজেই আসে না, পুপসের সাথে সেটা বের হয়ে যায়। এটা তখনই কাজে আসবে যখন তার বডিতে ভিটামিন D3 থাকবে। এজন্য ক্যালসিয়াম যখন দিবেন চেক করে নেবেন আপনার ক্যালসিয়াম সাপ্লিমেন্টের মধ্যে ভিটামিন D3 আছে কি না, যদি না থাকে সেটা আলাদাভাবে দিতে হবে। আর যারা সূর্যের আলো পান তাদের আসলে ভিটামিন D3 নিয়ে চিন্তা করার দরকার নেই, সূর্যের আলোর মাধ্যমেই পাখি ভিটামিন D3 পেয়ে যায়। ইম্পর্টেন্ট হচ্ছে আপনার আলোর বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে পাখির ব্রিডিংয়ের ক্ষেত্রে। একটা মেল পাখি তার ফিমেলকে কিন্তু, সরি, একটা ফিমেল পাখি তার মেলকে কিন্তু চুজ করে, এমন না যে আমরা জোড়া দিছি, হয়তো দেখা গেছে যে তার কাছে আর কোনো মেল নাই এজন্য সে চুজ করে পেয়ার নিয়ে নিয়েছে, কিন্তু ইউজুয়ালি সে কিন্তু তার একটা চুজিং টেন্ডেন্সি আছে, তার মেলকে তার পছন্দ হতে হয়। এই পছন্দটা কিভাবে সে করে, মেলের ডাকাটা কি রাওয়াজে করে, এবং মেলের যে গালের দুই পাশে আমরা চিক প্যাচ দেখি বেগুনি কালারের যে চিক প্যাচ, এটা কিন্তু তার উপর যখন বাইট পড়ে, এটা কিন্তু আমরা হয়তো সাধারণ চোখে দেখি না, কিন্তু বাসডিগার কিন্তু তার মেলকে ওই যে চিক প্যাচের তার কতটুকু উজ্জ্বলতা, এটার উপর ডিপেন্ড করে কিন্তু একটা ফিমেল পাখি তার মেলকে চুজ করে। এই উজ্জ্বলতাটা যদি আপনার পাখির সেটাপে পর্যাপ্ত আলো নাই থাকে, ফিমেল কীভাবে তার উজ্জ্বলতাটা দেখবে? আলো যখন সেই চিক প্যাচের উপর পড়ে, সে কিন্তু সেই উজ্জ্বলতার কারণে আকৃষ্ট হয়ে মেলকে চুজ করে ফেলে। এই ছোটোখাটো বিষয়গুলো আসলে আমরা যদি মাথায় রাখি ব্রিডিংটা খুব ইজি হয়ে যাবে। এছাড়াও আমার যেই মত, আসলে আমি আপনাদেরকে বলে আসলে শেষ করতে পারবো না পাখি পালার ব্যাপারটা, পাখির ব্রিডিংয়ের ব্যাপারটা। এটা হচ্ছে আপনাদের আমাদের কাছ থেকে আদায় করে নিতে হবে। এখন বলবেন ভাই আপনাদের তো পাই না, আমাদের যে পেতে হবে এমন কোনো কথা নাই। আপনার এলাকার সিনিয়র কোন ব্রিডার আছে, আপনার সিনিয়র কারা আছেন, এদেরকে আপনারা ধরেন, এদের কাছ থেকে আপনারা শেখার চেষ্টা করেন। আপনাদের নিজেদের জানার আগ্রহ দেখাতে হবে। আপনারা যদি আগ্রহ না দেখান কেউ কিন্তু শিখাতে আসবে না। শিখতে হলে নিজে গিয়ে শিখতে হবে, নিজেকেই আগ্রহ প্রকাশ করতে হবে।